সোহিনীতে বোধ হয়ে রয়েছেন শোভন। নিজেদের একান্ত যাপনের ছবি পোস্ট করতেই ধেলো তুমুল কটাক্ষ। বিয়ের মৌসুমে হঠাৎ জঙ্গলের মাঝে কি করছেন শোভন সোহিনী? কোথায় ঘুরতে গেলেন তারা? নেটিজেনদের প্রশ্নের জেরমার সোশ্যাল মিডিয়া। তারকা জুটি কি দিলেন ট্রোলিং এর জবাব? শোভন সোহিনীর প্রেমের চর্চা বহুদিনের, যদিও তারকা জুটি তাতে শিলমোহর দিয়েছে এই কিছুদিন হলো। প্রথমটা তো চলছিল নানা টাল বাহানা, একবার ছবি পোস্ট করে মুছে দিচ্ছেন, তো আবার সম্পর্কের কথা হেসেই উড়িয়ে দিচ্ছেন। কতই না জল গড়িয়েছে গঙ্গা দিয়ে, তবে আপাতত সেসব অতীত। নেটিজেনদের নজর যে এড়ানো যাবে না সে কথা কিন্তু ভালো করেই বুঝে গিয়েছেন এই তারকা জুটি। আর তাই বোধহয় রাগঢাকের পর্ব চুকিয়ে সবটাই অফিসিয়াল করে ফেলেছেন শোভন সোহিনী। আর এখন তো শোনা যাচ্ছে চলতি বছরই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তারা। সে তো না হয় হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়ের মরশুমে জঙ্গলে কি করছেন, তাও আবার এমন বেজার মুখে? ভাবছেন এই আবার কি বলছি আমরা? তবে সত্যিটা হলো, তারকা জুটির ভাইরাল ছবি দেখলে এই প্রশ্ন কিন্তু আপনার মনেও আসবে। এমনিতে শোভন এবং সোহিনী দুজনেই যে বহু অর্থাৎ ভব ঘুরে সেটা সকলেই জানেন। তাদের হাবে ভাবে এবং কাজে সবেতেই বোঝা যায় সে কথা। কাজে থেকে ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন কোনো না কোনো জায়গা থেকে। তবে প্যাচপ্যাচে গরমে একেবারে সোয়েটার মাফলার জড়িয়ে যে কেউ জঙ্গলে যাবে সেটা যেন কল্পনার অতীত। তবে শোভন সোহিনী এখানেই ইউনিক, যেটা আমার বা আপনার ভাবনার বাইরে সেটাই করে বসলেন এই তারকা জুটি। যদি ছবিটি এখনকার নাকি আগের তা বেশ স্পষ্ট নয়, তবে ছবি দেখে বোঝা যাচ্ছে এটি শহর থেকে দূরে কোথাও জঙ্গলের মধ্যে একে অপরের গাল লিপটে বসে রয়েছেন দুজন। শোভনের পরনে রয়েছে নীল রঙের সোয়েট টি শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা, আর সামনে বসে সোহিনী, তার পরনে হলুদ প্যান্ট এবং গায়ে জড়ানো রয়েছে শাল। এক হাত বালা আর নাকে নাক ছাবে, আর মনে যেন কিছু একটা ভেবেই চলেছে। নায়িকা ঠিক কি ভাবছিলেন বলুন তো, কি মনে হয় আপনার? যদিও এই ছবির মধ্যে নেটিজেনের নজর আটকেছে শোভনের হাতে থাকা গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে স্বচ্ছ পানীয় দেখে অনেকের মনেই সন্দেহ জেগেছে। সেটা নিয়েও অবশ্য ট্রোল করতে ছাড়েনি নেটিজেনরা। শোভন সোহিনীকে নিয়ে ট্রোলিং যে বন্ধ হওয়ার নয় তা প্রমাণ করে দিল এই পোস্ট। ছবির সামনে আসতেই ধেয়েলো হাজারো কটাক্ষ। এক নেটিজেন তো লিখলেন, ভাই শোভন তুমি শেষ চার বছরে কতজনের সাথে প্রেম করলে? আশা করি আগামী কয়েক বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করিয়ে ফেলবে। তো আবার কেউ বললেন দুটোই উচ্ছৃঙ্খল। এমন সব কমেন্টই ভর্তি সোশ্যাল মিডিয়া। তবে দুজনের সম্পর্ক এরপর কোন দিকে গড়ায় তা তো বলবে সময়। সিনে চক্কর ব্যুরো।